হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, হ্যাঁ ঠিকই চিনতে পেরেছেন, আমার হাতে রয়েছে একটি গেজেনিয়া চারা গাছ। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা গেজেনিয়া চারার প্রতিস্থাপন করবেন এবং কিভাবে তার সঠিক পরিচর্যার মাধ্যমে শীতকালে বিভিন্ন ধরনের বহুদিন যাবৎ এই ফুল আপনারা পাবেন। তার জন্য আপনাদের দেখতে হবে আমার এই পুরো ভিডিওটি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার এই ভিডিওটি কেমন লাগলো। আপনারা সবাই জানেন এই গেজেনিয়া চারা গাছের জন্য চাই পর্যাপ্ত সানলাইট। তো যেহেতু বিকেল শেষের দিকে রোদ নেই, তাই এই ফুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা মুড়ে গেছে। দেখুন ঝলমলে রোদে কিন্তু এরা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে থাকে। আমার কাছে আরেকটি চারা গাছ আছে, এটাও দেখুন জল দেওয়া হয়নি, জলের অভাবে কিন্তু এভাবে নুয়ে গেছে। আমি আজকে আপনাদের দেখাবো এই চারা গাছগুলিকে আমরা টবে প্রতিস্থাপন করছি এবং তার সঠিক কিভাবে পরিচর্যা করা আমরা করতে পারি বিস্তারিত আলোচনা করছি, সঙ্গে থাকুন। আপনাদের জানিয়ে রাখি এই গেজেনিয়ার জন্য সবথেকে ভালো সময় হচ্ছে ডিসেম্বর ফার্স্ট উইক। আপনারা যদি এই চারাটা প্রতিস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনারা মার্চ এপ্রিল পর্যন্ত অনেকগুলি ফুল পেয়ে যাবেন। আর এই চারা প্রতিস্থাপনের জন্য আপনাদের আমাদের করতে হবে যেসব কাজ, প্রথম কাজ হলো টব প্রতিস্থাপন। আপনারা সবাই জানেন প্রত্যেকটা চারা গাছ রোপণের জন্য টবকে প্রথমে আমরা তৈরি করে নিতে হয়, টব রেডি করে নেব প্রথমে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে মাটি প্রস্তুত। মাটি প্রস্তুতের মাধ্যমে মাটি কিভাবে আমরা তৈরি করব সেটাও আমরা বলে দিচ্ছি। আর এই গেজেনিয়া ফুলের জন্য কিন্তু বিশেষ কোনো খাবারের আলাদা করে প্রয়োজন হয় না, এমনিতেই যদি আমরা নিয়মিত মাটিটাকে ভিজিয়ে রাখতে পারি হালকাভাবে তাহলে কিন্তু অনেক আমরা ফুল পেয়ে যাব। তাহলে আসুন আমরা দেখে নিই কীভাবে আমরা টব প্রস্তুত করছি। আমরা সবাই জানি প্রত্যেকটা টবের নিচের দিকে একটি ছিদ্র থাকে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেই ছিদ্রটিকে একটি পাথরের টুকরো দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এভাবে ঢেকে দিতে হবে। এরপরে দিব আমরা বালির একটা লেয়ার তৈরি করব। আপনারা এটা সবাই জানেন, তবু আরেকবার বলে দিচ্ছি যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটি, এই হলো আমাদের টব কিন্তু রেডি। এবার আমরা দেখে নেব যে মাটি এই গেজেনিয়া ফুলের জন্য আমরা কী ধরনের মাটি ব্যবহার করব। তো মাটি সম্পর্কে বলতে গিয়ে প্রথমে আমি দেখে নিই যে এই মাটিটা আমার হাতে রয়েছে, এটা হচ্ছে যে কোনো ধরনের আপনারা গার্ডেন সয়েল আমরা ব্যবহার করবেন, এটা নেবেন আপনারা 50 ভাগ, বালি মাটি নেবেন 20 ভাগ, গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট আপনারা নেবেন 30 ভাগ। এই নিয়ে আপনারা গেজেনিয়ার জন্য মাটিটা তৈরি করে নেবেন। তো আমরা মাটিটা তৈরি করে নিচ্ছি। মাটিটা ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এর মধ্যে আপনারা সামান্য শিং কুচিও দিতে পারেন, না থাকলেও অসুবিধা নেই, আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল না আমি এটা কিন্তু ব্যবহার করছি না, থাকলে আপনারা ব্যবহার করতে পারেন সামান্য একটু। দেখুন মাটি আমাদের রেডি হয়ে গেছে একদম পুরোপুরি। এবার আমরা সেই মাটিটা দিয়ে টবটা ভরে নেব, টবটা আমরা ভরে নেব এভাবে। আমরা দেখুন চেপে চেপে দেবো। এবারে আমরা চারাটি বের করে নেব খুব সাবধানে। খুব সুন্দর স্বাস্থ্যবান চারা গাছ। এবার এই চারা গাছটিকে আমরা এই টবের উপর বসিয়ে দেব। এবার চারপাশটা যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমরা মাটি দিয়ে ভর্তি করে দেব। আমাদের চারা বসানো হয়ে গেছে, দেখুন। এবারে যেটা আমাদের করতে হবে
সেটা হচ্ছে আমরা একটু জল দিয়ে দেবো, এভাবে জল দিয়ে দেবো। জল কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব যাতে করে গোড়ায় জল জমে না থাকে, মাটিটা একটু ভেজা ভেজা থাকলেই ব্যাস, আর অতিরিক্ত জলের এর কিন্তু প্রয়োজন হয় না। অতিরিক্ত খাবারের যেমন প্রয়োজন হয় না, জলেরও সেরকম প্রয়োজন হয় না। তবে একটা জিনিস যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা এমন জায়গায় আমরা রাখবো যাতে পুরোপুরি সানলাইট পেয়ে থাকে, দিনের 7 থেকে 8 ঘন্টা যাতে সূর্যের আলো পায়। সূর্যের আলো পেলেই এর ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।